Welcome to online classes on education and administration and management. আজকে আমরা লিডারশিপের আরেকটি থিওরি দেখে নিচ্ছি, যেটি হলো ফিডলারস কন্টিনজেন্সি থিওরি অফ লিডারশিপ। প্রথমেই বলে রাখি, এই এই থিওরির সাথে, কন্টিনজেন্সি থিওরির সাথে সিচুয়েশনাল থিওরি অফ লিডারশিপ, যেটা আমরা আগের দিন দেখলাম ব্ল্যাঙ্কেটের, তার সাথে অনেক মিল আছে। ইন্ট্রোডাকশন। Fred Fiedler developed this theory and said that neither situational characteristics nor leader characteristics alone accounted for group productivity. To him, it was a combination of both that mattered. So Fred Fiedler প্রথমেই বলে রাখেন যে শুধু সিচুয়েশন দেখলেই, যদি সিচুয়েশনটা যদি অ্যালোন আমরা দেখি বা শুধু আমরা লিডারশিপ ক্যারেক্টারিস্টিক্সটাকে শুধু বেশি দেখি, তাহলে কিন্তু একজন ব্যক্তিকে বা একজন লিডার কিন্তু সাকসেসফুল হতে পারবে না। তো একজন একজন লিডারকে সাকসেসফুল হতে গেলে এই দুটো বিষয়কে কিন্তু কম্বাইনলি দেখতে হবে। অর্থাৎ ফর এক্সাম্পল, যে সিচুয়েশনাল ক্যারেক্টারিস্টিক্স, ধরো কোনো একটা পার্টিকুলার সংস্থার পরিবেশ খুবই ভালো, যত ভালোই হোক না কেন, লিডারের মধ্যে যদি সেই রকম ক্যারেক্টারিস্টিক্স না থাকে তাহলে কিন্তু সে সাকসেসফুল হতে পারবে না। ঠিক একই রকম ভাবে ধরো কোনো একজন লিডার, তার মধ্যে প্রচুর ট্যালেন্ট রয়েছে, প্রচুর তার মধ্যে লিডারশিপ ক্যাপাসিটি আছে, কিন্তু তবু যদি সিচুয়েশন যদি ভালো না থাকে তাহলে কিন্তু সে সাকসেসফুল হতে পারে না। অতএব সাকসেসফুল লিডারশিপের জন্য এই দুটো বিষয়কে কম্বাইন্ডলি আমাকে ইউজ করতে হবে, তাহলেই একজন কিন্তু ব্যক্তি সাকসেসফুল বা একজন লিডার সাকসেসফুল হতে পারবে। টু হিম ইট ইজ মিনিংলেস টু স্পিক অফ ইফেক্টিভ অর ইনএফেক্টিভ লিডার্স। The same leader may be effective in one situation, ineffective in another situation. তো ফ্রেডলার প্রথমে বলে রাখেন যে ইফেক্টিভ লিডার বা ইনএফেক্টিভ লিডারটা বলা আমাদের ঠিক নয়, কারণ এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে অনেকটা। কোনো একজন লিডার ধরো কোনো একটা সিচুয়েশনে ইফেক্টিভ হচ্ছে, আর সেই একই লিডার অন্য কোনো সিচুয়েশনে কিন্তু গিয়ে ফেল করে যাচ্ছে, সে কিন্তু ভালো লিডিং করতে পারছে না। তাহলে এখানে তিনি এটাই বলছেন যে সিচুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট। ইন আনাদার ওয়ার্ডস, হি মেন্ট দ্যাট পারফরমেন্স অফ দ্য লিডার ডিপেন্ডেন্ট অন অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচিং অফ লিডার অ্যান্ড সিচুয়েশন। তো এই কথাগুলো থেকে বা এই আলোচনা থেকে আমরা এটাই কনক্লুশন আসতে পারি যে লিডারের, একজন ভালো লিডার বা সাকসেসফুল লিডার হিসেবে যদি কেউ নিজেকে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তাকে এই দুটো বিষয়কে ম্যাচ করতে হবে এবং সেই অনুযায়ী তাকে চলতে হবে। সেই দুটো বিষয় হলো যে লিডারের ক্যারেক্টারিস্টিক্স এবং সিচুয়েশনটা কি, এই দুটো, এই দুটো কম্বাইন করে তাহলে কিন্তু একজন ব্যক্তি সাকসেসফুল লিডার হতে পারবে। হি প্রপোজ দ্যাট ইফেক্টিভনেস অফ লিডারশিপ ডিপেন্ডস অন ফেভারেবলনেস অফ দ্য সিচুয়েশন টু নো। তিনি বলেন যে কোন একটা পার্টিকুলার সিচুয়েশন, কোন একটা সংস্থার পরিবেশ কতটা, কোন একজন লিডার কতটা ইফেক্টিভ হতে পারবে সেটা ডিপেন্ড করে কিন্তু একটা সংস্থার যে পরিবেশ, সেই পরিবেশটা কতটা অনুকূল তার জন্য। টু নো দ্য ফেভারেবলনেস অফ দ্য সিচুয়েশন আ লিডার হ্যাজ টু লুক ইন টু দিস ফ্যাক্টরস। এবার ব্যাপার হচ্ছে যে কোন কোন ফ্যাক্টরের উপর বিচার করে আমরা দেখতে পারি যে আমাদের, আমার সংস্থার মধ্যে পরিবেশটা অনুকূল। তো সেখানে তিনটে বিষয়কে দেখে আমরা যাচাই করতে পারি যে একটা সংস্থার পরিবেশ কতটা অনুকূল বা কতটা প্রতিকূল। তো প্রথম হচ্ছে রিলেশনশিপ বিটুইন দ্য লিডার অ্যান্ড দ্য ফলোয়ার্স। দ্বিতীয় হচ্ছে দ্য ডিগ্রি টু উইচ দ্য টাস্ক ইজ ওয়েল স্ট্রাকচার্ড। অ্যান্ড তিন নম্বর হচ্ছে পাওয়ার অফ দ্য লিডার্স পজিশন। এই তিনটে বিষয় আমরা এক এক করে আলোচনা করে নেব। রিলেশনশিপ বিটুইন দ্য লিডার অ্যান্ড দ্য ফলোয়ার্স। আ সিচুয়েশন ইজ কনসিডার টু বি ফেভারেবল ইফ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য লিডার অ্যান্ড দ্য আদার ওয়ার্কার্স ইন দ্য অর্গানাইজেশন আর গুড, ইফ দ্য লিডার ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল গ্রুপ, ইফ দ্য ওয়ার্কার্স উইলিংলি ফলোড দ্য ইনস্ট্রাকশন অফ দ্য লিডার। তো একটা সিচুয়েশনকে বা কোনো একটা সংস্থার পরিবেশকে আমরা অনুকূল তখনই বলতে পারবো যখন সেই সংস্থার মধ্যে লিডার এবং তার ওয়ার্কারদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে,
যখন লিডার যখন লিডারকে সবাই অ্যাকসেপ্ট গ্রহণ করে নিচ্ছে তাদের লিডার হিসেবে, কোনো একজন ব্যক্তিকে তার ফলো মেম্বাররা লিডার হিসেবে সহজেই তারা অ্যাকসেপ্ট করে নিচ্ছে। ইফ দ্য ওয়ার্কার্স উইলিংলি ফলোড দ্য ইনস্ট্রাকশনস অফ দ্য লিডার, যদি সদস্যরা লিডারের ইনস্ট্রাকশনসগুলোকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নিচ্ছে এবং সেই অনুযায়ী কাজ করছে, এইগুলোকে এইটা যদি হয় তাহলে আমরা বলতে পারি যে সেই সংস্থার মধ্যে যে পরিবেশ আছে সেই পরিবেশটা হচ্ছে অনুকূল। বেশ, দ্য ডিগ্রি টু হুইচ দ্য টাস্ক ইজ ওয়েল স্ট্রাকচার্ড, আ সিচুয়েশন ইজ কনসিডার্ড ফেভারেবল ইফ দ্য টাস্ক টু বি কমপ্লিটেড ইজ ওয়েল স্ট্রাকচার্ড। A task is considered to be well structured if the goals, methods and procedures are all clear to the leader and workers. তো বলা হচ্ছে যে আমার সংস্থার মধ্যে বা কোনো একটি সংস্থার পরিবেশ তখন আমরা অনুকূল বলতে পারবো তখনই যখন সেই সংস্থার মধ্যে যে লক্ষ্যটা আছে বা যে কাজকর্মগুলো হয় সেই কাজকর্মগুলো ওয়েল স্ট্রাকচার্ড। ওয়েল স্ট্রাকচার্ড মানে হলো যে যখন কোন একটা কাজ যখন আমরা জানি যে কি কাজ করতে হবে, তার লক্ষ্যটা কি এবং কি মেথডে আমরা এই কাজটা করতে পারি বা কি কি ধাপগুলো আমরা অতিক্রম করে এই লক্ষ্যে পৌঁছাতে পারি, এই সমস্তগুলো যদি ক্লিয়ার থাকে একজন লিডারের কাছে এবং সঙ্গে সঙ্গে সদস্যদের কাছে, তাহলে আমরা বলতে পারি সেই সিচুয়েশনটা সেই সংস্থার মধ্যে যে সিচুয়েশন বা পরিবেশ সেটা কিন্তু অনুকূল। অর্থাৎ এখানে যেই কাজটা করা হচ্ছে সংস্থার মধ্যে সেই কাজটা কতটা কঠিন বা কতটা সহজ বা কতটা ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা দেখি যে হ্যাঁ কাজটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে হ্যাঁ এইভাবে আমরা কাজটা করব বা কাজটা সহজ আছে, খুব বেশি কঠিন নয়, তাহলে আমরা বলতে পারি যে এই সংস্থার মধ্যে যে পরিবেশটা আছে সেটা অনুকূল লিডারের জন্য। 3 নম্বর, পাওয়ার অফ দ্য লিডার্স পজিশন, আর লিডার্স পাওয়ার পজিশন is defined in terms of his status, authority, his power to punish and reward the workers. তো একটা একটা সংস্থার পরিবেশ কতটা অনুকূল বা প্রতিকূল সেটাও ডিপেন্ড করে একজন লিডারের কতটা পাওয়ার দেওয়া হয়েছে লিডারকে, কিসের পাওয়ার দেওয়া হয়েছে লিডারকে, কোন পানিশ করার পাওয়ার কতটা আছে তার মধ্যে বা রিওয়ার্ড দেওয়ার পাওয়ার কতটা আছে একজন লিডারের, তো তার উপর ডিপেন্ড করছে যে কতটা অনুকূল বা পরিবেশ। যদি একজন লিডারকে বেশি পাওয়ার দেওয়া হয় যে হ্যাঁ তিনি চাইলে সঙ্গে সঙ্গে কর্মচারীদের তিনি ই করে দেবেন, তিনি স্যাক করে দেবেন বা ফায়ার করে দেবেন, তাহলে তার মধ্যে পাওয়ার আছে পানিশ করার। বা যদি একজন লিডার যদি চান যে হ্যাঁ কর্মচারীদের যদি ভালো কাজ করে সঙ্গে সঙ্গে একটা গাড়ি গিফট করা বা একটা বাড়ি গিফট করা বা প্রচুর টাকা তাদেরকে দেওয়া, এরকম যদি পাওয়ার এরকম যদি পাওয়ার থাকে তাহলে বলতে পারি যে সেই সংস্থার মধ্যে সেই লিডারের কিন্তু পজিশন পাওয়ার খুবই স্ট্রং এবং সেই সিচুয়েশনটা তাহলে তার জন্য অনুকূল। তাহলে দেখা গেল যে এই 3টে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে যে একটা সংস্থার মধ্যে পরিবেশটা কতটা অনুকূল বা কতটা প্রতিকূল একজন লিডারের জন্য। তো এই 3টের উপর ডিপেন্ড করে লিডারশিপ মডেল বলে একটা ছক দিয়েছেন ফিডলার, এবং এই থিওরিটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে বর্ণনা করা হয়েছে। যে দেখো এখানে লিডার মেম্বার রিলেশন যদি গুড হয়, টাস্ক স্ট্রাকচার যে 2 নম্বর ফ্যাক্টর সেটা যদি হাই থাকে, তার মানে কাজটা যদি সহজ থাকে বা কিভাবে কাজটা করতে হবে সবাই জানে সেটা যদি হাই হয়, পজিশন পাওয়ার লিডারের পানিশ করার পজিশন পানিশ করার পাওয়ার এবং রিওয়ার্ড করার পাওয়ার খুব স্ট্রং, তাহলে সেই সিচুয়েশনটাকে আমরা কি বলতে পারি, মোস্ট ফেভারেবল সিচুয়েশন। ঠিক আছে, এবং এই রকম যদি সিচুয়েশন হয় তাহলে লিডারকে কি রকম বিহেভিয়ার করতে হবে, না লিডারকে তখন টাস্ক ওরিয়েন্টেড হতে হবে, মানে কাজের দিকে বেশি ধ্যান দিতে হবে, লক্ষ্যের দিকে বেশি ধ্যান দিতে হবে। 2 নম্বর সিচুয়েশন দেখা যাক, যে লিডার মেম্বার রিলেশনশিপ যদি ভালো হয়, টাস্ক স্ট্রাকচার যদি হাই হয় এবং পাওয়ার পজিশন যদি উইক হয়, যদি লিডারের মধ্যে দেখা গেলো যে পানিশ করার সেরকম পাওয়ার নেই বা রিওয়ার্ড দেওয়ার সেরকম সক্ষমতা নেই, তখন আমরা সেই সিচুয়েশনটা কিন্তু তখনও কিন্তু আমরা মোস্ট ফেভারেবল সিচুয়েশন বলি, অনুকূল সিচুয়েশন বলি একজন লিডারের জন্য।
এবং সেই রকম যদি সিচুয়েশন হয় তাহলে লিডারকে কোন ধরনের ব্যবহার বেশি করতে হবে, টাস্ক ওরিয়েন্টেড, মানে তাকে কাজের দিকে বেশি ঝোঁক দিতে হবে। লিডার মেম্বার রিলেশনশিপ যদি ভালো হয়, টাস্ক স্ট্রাকচার যদি লো থাকে, কাজটা যদি খুব কঠিন হয়, কঠিন কাজ বা আমি জানি না যে কিভাবে এই লক্ষ্য এই কাজটা করতে হবে, মেথডগুলো জানা নেই আমার কাছে ভালো করে, খুবই কঠিন কাজ, এবং পজিশন পাওয়ারটাও যদি স্ট্রং থাকে যে হ্যাঁ আমি পানিশ করার বা রিওয়ার্ড করার আমার কাছে সক্ষমতা আছে, তাহলে সেই ধরনের সিচুয়েশনটা কিন্তু মোস্ট ফেভারেবল সিচুয়েশন। এবং যখনই মোস্ট ফেভারেবল সিচুয়েশন হচ্ছে তখন কিন্তু লিডারকে টাস্ক ওরিয়েন্টেড বেশি হতে হচ্ছে, মানে কাজের দিকে বেশি, লক্ষ্যের দিকে বেশি ধ্যান দিতে হচ্ছে। এবার দেখা যাক আর একটা সিচুয়েশন বা আর একটা ফেভারেবলনেস অফ দ্য সিচুয়েশন, সেখানে লিডার মেম্বার রিলেশনশিপ যদি গুড হয়, টাস্ক স্ট্রাকচার যদি লো হয় এবং পজিশন পাওয়ার যদি উইক হয়, তাহলে সেই সিচুয়েশনটা কিন্তু মডারেট ফেভারেবল, মানে খুব মানে মোটামুটি ফেভারেবল আছে। খুব এটা ছিল খুব বেশি ফেভারেবল, মোস্ট ফেভারেবল, আর এটা হলো মোটামুটি ফেভারেবল। তো এইরকম যদি মোটামুটি ফেভারেবল যদি থাকে অনুকূল, তখন কিন্তু তাকে রিলেশনশিপ ওরিয়েন্টেড বিহেভিয়ার বেশি করতে হবে, তার মানে মানুষদের সাথে রিলেশন বন্ডিংটা কিন্তু বাড়ানোর জন্য তাকে কিন্তু বেশি কাজ করতে হবে। আগে দেখতে হবে যে কিভাবে এই লিডার এবং মেম্বারদের মধ্যে রিলেশনশিপটাকে বাড়ে, আরো সেই দিকে তাকে বেশি যুক্ত হবে। আর একটা সিচুয়েশন দেখা যাক যে লিডার মেম্বার রিলেশনশিপ পুয়ার, যে লিডার এবং মেম্বারদের মধ্যে বেশি সম্পর্ক নেই, ভালো সম্পর্ক নেই, টাস্ক স্ট্রাকচারটা হাই, মানে কাজটা সহজেই আছে, পজিশন পাওয়ারটা স্ট্রং আছে, তাহলে সেই রকম সিচুয়েশনটাকে আমরা বলছি মডারেট ফেভারেবল। এবং মডারেট ফেভারেবল থাকলে আমরা কি ধরনের লিডার, একজন একজন লিডার কি ধরনের ব্যবহার করবেন, তিনি রিলেশনশিপ ওরিয়েন্টেড বিহেভিয়ারটা বেশি করবেন। আর একটা সিচুয়েশন, লিডার মেম্বার রিলেশনশিপ পুয়ার, টাস্ক স্ট্রাকচার হাই, কাজটা সহজ এবং পজিশন পাওয়ার, লিডারের পাওয়ার খুবই কম, উইক, এরকম সিচুয়েশন থাকলে এটা কিন্তু মডারেট ফেভারেবল, অতটা ফেভারেবল নয়, মোটামুটি অনুকূল। এরকম সিচুয়েশন থাকলেও কিন্তু লিডারকে রিলেশনশিপ ওরিয়েন্টেড হতে হবে। লাস্ট যে সিচুয়েশনটা সেটা ফিডলার বলছেন যে লিডার মেম্বার রিলেশনশিপ যদি পুয়ার হয়, খুব যদি খারাপ হয়, লিডার সাথে যদি সদস্যদের সম্পর্ক যদি খারাপ হয়, লিডার স্ট্রাকচার যদি লো হয়, কাজটা যদি খুব কঠিন হয়, পজিশন পাওয়ার যদি স্ট্রং হয়, তখন কিন্তু লিস্ট ফেভারেবল, তখন কিন্তু একদম ফেভারেবল নয় পরিবেশটা, কিন্তু লিডারের জন্য ফেভারেবল নয়। তখন যখন পরিবেশটা ফেভারেবল নয় লিডারের জন্য, তখন লিডারকে কি ধরনের বিহেভিয়ার বেশি করতে হবে, টাস্ক ওরিয়েন্টেড, কাজের দিকে বেশি ধ্যান দিতে হবে, তখন কিভাবে কাজটা করিয়ে নেওয়া যেতে পারে সেই দিকে টাস্ক ওরিয়েন্টেড হতে হবে। আর একটা সিচুয়েশন, যে লিডার মেম্বার রিলেশনশিপ যদি পুয়ার হয়, টাস্ক স্ট্রাকচার যদি লো হয় এবং পজিশন পাওয়ার যদি উইক থাকে, তাহলেও কিন্তু এটা একটা অনুকূল পরিবেশ নয়, খুবই কম অনুকূল পরিবেশ, লিস্ট ফেভারেবল, এবং সেখানে কিন্তু লিডারকে টাস্ক ওরিয়েন্টেড হতে হবে। এইভাবে ফিডলার একটি টেবিলের মাধ্যমে বিভিন্ন ধরনের সিচুয়েশন তিনি দেখিয়েছেন যে কিরকম এই যে তিনটে ক্রাইটেরিয়া, এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, যেটা আমরা দেখে নিয়েছিলাম যে তিনটে ফ্যাক্টর, এই তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেখানে প্রচুর রকমের কিন্তু এই এই 8 রকমের ধরো সিচুয়েশন হতে পারে, এবং সেগুলোকে আমরা ক্যাটাগরি, তিনটে ক্যাটাগরিতে তিনি ভাগ করেছেন যে মোস্ট ফেভারেবল, মডারেট ফেভারেবল, ফেভারেবল এবং লিস্ট ফেভারেবল। এবং এই সিচুয়েশনগুলো যদি থাকে, এরকম যদি ফেভারেবলনেস যদি এরকম পর্যায়ে থাকে, তাহলে একজন লিডারকে কি ধরনের বিহেভিয়ার অ্যাডপ্ট করতে হবে সেটাও কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন, যে যদি মোস্ট ফেভারেবল সিচুয়েশন হয় তাহলে লিডারকে টাস্ক ওরিয়েন্টেড হতে হবে, মডারেট ফেভারেবল সিচুয়েশন যদি হয় তাহলে কিন্তু লিডারকে রিলেশনশিপের দিকে বেশি ধ্যান দিতে হবে, আর সিচুয়েশন যদি লিস্ট ফেভারেবল থাকে তাহলে কিন্তু তাকে টাস্ক ওরিয়েন্টেড হতে হবে। তো এইরকমভাবে বিভিন্ন সিচুয়েশনের সম্পর্কে তিনি বলেছেন এবং কোন কোন সিচুয়েশনে কি ধরনের বিহেভিয়ার তাকে ব্যবহার করতে হবে লিডারকে, সেটা তিনি বলে দিয়েছেন। লাস্টলি আমরা দেখে নিই যে সিচুয়েশনাল এবং কন্টিনজেন্সি থিওরিজ অফ লিডারশিপ ভ্যারি ভেরি সিমিলার টু ইচ আদার, ইয়েট দেয়ার আর সার্টেন সাটল ডিফারেন্সেস। সিচুয়েশনাল লিডারশিপ এবং কন্টিনজেন্সি লিডারশিপটা প্রায় একই রকমের,
কিন্তু একটু সামান্য এদের মধ্যে পার্থক্য রয়েছে, সেটা জাস্ট দেখে নাও তোমরা। সিচুয়েশনাল লিডারশিপের মধ্যে যে এমফাসিস অফ দ্য থিওরি ইজ আপন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার অ্যা লিডার শুড অ্যাডপ্ট ইন এ পার্টিকুলার সিচুয়েশন। দিস থিওরি কন্টিনজেন্সি থিওরি ইজ ব্রডার অ্যান্ড এমফাসাইজ অন দ্য সিচুয়েশনাল ফ্যাক্টার্স অ্যান্ড দ্য ক্যাপাবিলিটিস অফ দ্য লিডার ফর অ্যাডপ্টিং আ বিহেভিয়ার ইন এ পার্টিকুলার সিচুয়েশন। তো সিচুয়েশনাল লিডারশিপে বেশি বলা হচ্ছে যে কোন ধরনের বিহেভিয়ার অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে একজন লিডারের জন্য, সেদিকে বেশি ধ্যান দেওয়া, সেদিকে বেশি জোর দিয়েছে। আর কন্টিনজেন্সি থিওরিটা একটু ব্রডার এটা, এবং এখানে সিচুয়েশনাল শুধু লিডারশিপ ফ্যাক্টরের কথা বলা হচ্ছে না, এখানে লিডারের ক্যাপাবিলিটির কথাও কিন্তু এখানে বেশি এমফাসাইজ করা হচ্ছে। সিচুয়েশনাল লিডারশিপ, দিস থিওরি সেজ দ্যাট লিডারশিপ ইজ ফ্লেক্সিবল বিকজ ইট সেজ দ্যাট ইট ইজ পসিবল ফর এ লিডার টু চেঞ্জ হিজ স্টাইল ফ্রম ডিক্টেটরশিপ অর টাস্ক ওরিয়েন্টেড টু ডেমোক্রেটিক বা রিলেশনশিপ ওরিয়েন্টেড ইজিলি। দিস থিওরি সেজ দ্যাট লিডারশিপ ইজ রিজিড বিকজ ইট ইজ ডিফিকাল্ট ফর এ লিডার টু চেঞ্জ হিজ স্টাইল ফ্রম ডিক্টেটরশিপ টু ডেমোক্রেটিক ওরিয়েন্টেড বা টাস্ক রিলেশনশিপ ওরিয়েন্টেড। তো এই সিচুয়েশনাল লিডারশিপ থিওরিটা এটা একটু ফ্লেক্সিবল, কারণ এখানে বলছেন যে একজন মানুষের পক্ষে এটা সম্ভব যে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে হট করে ডিক্টেটরশিপ হওয়া বা টাস্ক ওরিয়েন্টেড হওয়া, এবং আর একটা সিচুয়েশনে ডিপেন্ড করে হয়তো 6 মাস পরে বা 1 বছর পরে আবার পরে হয়তো সিচুয়েশনটা পাল্টে গেল, তখন আবার রিলেশনশিপ ওরিয়েন্টেড হওয়া। তো এটা ফ্লেক্সিবিলিটির উপরে বেশি জোর দিচ্ছে, ফ্লেক্সিবিলিটির কথা বলছে, কিন্তু ফিডলার আবার এদিকে অন্য কথা বলছেন যে রিলেশনশিপটা কিন্তু রিজিড। এখানে বলছে একজন মানুষের পক্ষে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে হট করে ডিক্টেটর হওয়া বা হট করে ডেমোক্রেটিক হওয়া কিন্তু অতটা সম্ভব না, একটু ডিফিকাল্ট আছে। এক্সাম্পল অফ দিস থিওরি, টানেনবাউম, তারপর স্কিডস, রেডিনস, পাথগোল থিওরি, হার্সি ব্ল্যাঙ্কেট, এই ধরনের থিওরিগুলো রয়েছে। আর ফেডলার্স কন্টিনজেন্সি থিওরি, কগনিটিভ রিসোর্স থিওরি অ্যান্ড স্ট্র্যাটেজিক কন্টিনজেন্সিস থিওরি, তো এই কয়েকটা এক্সাম্পলস গুলো দেওয়া রয়েছে। এইভাবে একটা সামান্য ডিফারেন্স রয়েছে সিচুয়েশনাল লিডারশিপ এবং কন্টিনজেন্সি লিডারশিপের মধ্যে। তো এইভাবে আমরা দেখে নিলাম যে ফেডলার তার থিওরির মাধ্যমে তিনি বলছেন যে যে একটা সিচুয়েশনের ফেভারেবলনেস এবং লিডারের ক্যাপাবিলিটি এই দুটোর উপর ডিপেন্ড করে লিডারশিপটা গড়ে ওঠে, এবং তিনটে ফ্যাক্টরের কথা বলছে যে একটা 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 সংস্থার মধ্যে পরিবেশটা বা সিচুয়েশনটা কতটা কিরকম হতে পারে সেটা ডিপেন্ড করে এই তিনটে ফ্যাক্টরের উপর। সেই তিনটে ফ্যাক্টর আমরা দেখলাম, এবং এই তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে তিনি বিভিন্ন সিচুয়েশনের কথা বলেন, যে মোস্ট ফেভারেবল, মডারেবল, মডারেট ফেভারেবল এবং লিস্ট ফেভারেবল, এবং প্রত্যেকটা পরিবেশে কিরকম লিডারকে বিহেভিয়ার করতে হবে সেটাও তিনি বলেন। এবং লাস্টলি আমরা দেখে নিলাম সিচুয়েশনাল লিডারশিপ থিওরির সঙ্গে কন্টিনিউয়াস লিডারশিপ থিওরির পার্থক্য। থ্যাংক ইউ।